স্পার্মের কনসেন্ট্রেশন, মোটিলিটি অ্যান্ড মর্ফোলজি তিনটেই প্রচন্ড ইম্পর্টেন্ট মেল ফার্টিলিটির জন্য। স্পার্মের কনসেন্ট্রেশন তার মানে যতটা সিমেন দেওয়া হয়েছে তার পার এমএলএ কত অ্যামাউন্ট বা কত মিলিয়ন স্পার্ম আছে সেটা এর কনসেন্ট্রেশন হিসেবে বিবেচ্য, এবং এটার কাট অফ WHO-র মতে হচ্ছে 15 মিলিয়ন। এর কম থাকলে কিন্তু কনসিভ করা অসুবিধা হয়ে পড়ে। আর মোটিলিটি মানে হচ্ছে স্পার্মের সুইমিং অ্যাবিলিটি, যাতে সে সুইম আপ করে ওসাইট বা ডিম্বাণুর কাছে পৌঁছে তাকে ফার্টিলাইজ করতে পারে, এবং এটার কাট অফ হচ্ছে 40%। তার নিচে যদি হয় তাহলে অনেক সময় প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। আর মর্ফোলজি হচ্ছে ওর স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক, যেটা ভালো না হলে কিন্তু হেলদি প্রেগনেন্সি অসুবিধা হয় আসতে, এবং এটার কাট অফ হচ্ছে 4%।